নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করা দেখাবো। ভীষণই সহজ একটা রেসিপি, এটা তো ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। যদি নতুন বন্ধুদের পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন, রেসিপিটা দেখে নিন। পটলগুলো ছুলে নিয়েছি, সব চোকলা ফেলে নিয়ে অল্প করে রেখে দিয়েছি আর অর্ধেক করে কেটে নিয়েছি। আলুগুলো এরকম চকু করে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা লাগবে। চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু নুন হলুদ মাখিয়ে নেব, নুন দিচ্ছি, হলুদের গুঁড়ো, দইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব, রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সামান্য একটু জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। সর্ষের তেল, আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটলগুলো ভেজে নেব। অল্প তুলে নিচ্ছি, খুব সামনে করে দিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অল্প তেল দিয়ে সবকিছু ভেজে নিয়েছি, নইলে তেলটা কালো হয়ে যায়। আর কিছুটা তেল দিচ্ছি এখন। পাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা হালকা করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটা, আদা রসুন হালকা করে ভেজে নিয়েছি, টমেটো কুচি, সামান্য একটু নুন দিচ্ছি, টমেটো তাতেই নরম হয়ে যাবে। একটু কষিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে মেশানো সমস্ত মশলাগুলো সেগুলো দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। মশলার বাটিতে একটু জল দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নিয়েছি, আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা সব দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে গরম জল দিচ্ছি। নুন, নুনটা দেখে দেবেন, সমস্ত কিছু ভাজার সময় অল্প অল্প নুন দেওয়া হয়েছিল। কাঁচা লঙ্কা, এটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একটু ঢেকে রাখছি, আলুগুলো নরম হয়ে যাবে। বাদে ফিরে আসলাম। আলু নরম হয়ে গেছে, চিনি, গুঁড়ো, ঘি,
আর কিছুক্ষণ ঢেকে রাখছি। এটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। যদি রান্না পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।